রাজবাড়ি জেলায় কৃষকের মাঝে পেঁয়াজের বীজ উৎপাদনে ধীরে ধীরে আগ্রহ কমলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ার প্রত্যাশা করছে কৃষকরা এদিকে ফসলের উৎপাদন ভালো করতে সাথী ফসল চাষের পরামর্শ কৃষি কর্মকর্তার রাজবাড়ি প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন আমেনাহিরা পেঁয়াজের বীজ কৃষকের কাছে পরিচিত কালো হিসেবে কিন্তু আবহাওয়া নির্ভর চাষে আগ্রহ কমছে কৃষকদের চলতি বছর সদর উপজেলায় বিয়াল্লিশ হেক্টর পাংশায় চৌচল্লিশ হেক্টর কালুখালীতে চৌচল্লিশ হেক্টর বালিয়াকান্দিতে দশ হেক্টর ও গোয়ালন্দ উপজেলায় পাঁচ হেক্টর মোট একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে গত অর্থ বছরে একশো হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হলেও চলতি বছরে উনত্রিশ হেক্টর জমিতে কম চাষাবাদ হয়েছে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের বীজ উৎপাদন করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা ঝড় বৃষ্টি যদি না হয় ইনশাল্লাহ চোদ্দ পনেরো বিশ মন বীজ সম্ভাবনা আমার আছে এবার আমাদের দানা নিচে আড়াই মন পর্যন্ত হবে বিঘা আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলনটি খুবই ভালো হয়েছে দুই মন আড়াই মন করে দানা হবে দানার দাম হলে এক লক্ষ টাকা মন স্থানীয় কৃষি কর্মকর্তা জানান উৎপাদন ভালো পেতে সাথী ফসল চাষ করা উচিত সাথী ফসল হিসেবে কৃষকদের প্রায় পরামর্শ করে থাকে আমরা যে সূর্যমুখী ধনিয়া কালোজিরা এই জাতীয় যদি আইল ফসল হিসেবে চাষ করা যায় তাহলে দেখা যায় যে মৌমাছি এখানে আকৃষ্ট হয় একদিকে অন্যদিকে উৎপাদনও বাড়ে আমেরা হীরা মাই টিভি নিউজ ডেস্ক এটা কৃষক এখান থেকে আহরণ করতে